শার্লক হোমস বিশ্ব গোয়েন্দা সাহিত্যে এমন একটি নাম যার গল্প তথা কেসের ভক্ত নয় এমন মানুষ খুব কমই আছে। স্যার আর্থার কনান ডয়েল রচিত শার্লক হোমস ও তার বন্ধু ডক্টর ওয়াটসনের এমন নানান রোমাঞ্চকর গল্প এবার আপনারা শুনতে পাবেন মৌলিকী মিডিয়াতে। আজকের গল্প দ্য অ্যাডভেঞ্চার অফ ডান্সিং ম্যান গল্পটি প্রথম প্রকাশিত হয় 1903 সালে ইউনাইটেড কিংডমের স্ট্র্যান্ড ম্যাগাজিনে। তবে চলুন শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে স্যার আর্থার কনান ডয়েল রচিত দ্য রিটার্ন অফ শার্লক হোমস থেকে, শার্লক হোমস অ্যান্ড দ্য অ্যাডভেঞ্চার অফ ডান্সিং ম্যান। এই নাও একটা হেঁয়ালি, বলো দেখি এর মাথা মুন্ডু কিছু ধরতে পারছো কিনা। একটা কাগজ টেবিলের ওপর ফেলে দিয়ে ঘুরে বসল হোমস তার রাসায়নিক বিশ্লেষণের কাজ নিয়ে। কাগজটার ওপর আঁকা কিম্ভূত কিমাকা চিত্রাক্ষরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম আমি। বললাম, আরে এই তো দেখছি ছেলে মানুষের আঁকি বুকি। ওহো, তাই বুঝি। তাছাড়া আর কি শুনি? মিস্টার হিল্টন কিউবিটও তাই জানতে চান। মিস্টার কিউবিট নরফোকের রিডলিং থোপ ম্যানরে থাকেন। ওয়াটসন ওয়াটসন, ঘন্টা বাজার শব্দ শুনছি, ভদ্রলোক বোধ হয় এলেন। সিঁড়িতে ভারী পায়ের শব্দ শুনলাম, পরমুহূর্তেই ঘরে ঢুকলেন লম্বা চওড়া এক ভদ্রলোক। করমর্দনের পালা শেষ হলে বসতে যাচ্ছেন এমন সময় তার চোখ পড়ল টেবিলের ওপর রাখা কিম্ভূত কিমাকার ছবি আঁকা কাগজের টুকরোটার উপর। উৎসুক কণ্ঠে শুধুন, মিস্টার কিউবিট। কীরকম বুঝলেন মিস্টার হোমস? এরকম বিদঘুটে ধাঁধা আর দুটি দেখেননি, তাই না মিস্টার হোমস? বিদঘুটে তো বটেই, কিন্তু এই কিম্ভূত কিমাকার জিনিস নিয়ে আপনি এত ভাবিত কেন হয়ে পড়েছেন সেটাই আমি বুঝতে পারছি না। আমি হইনি মিস্টার হোমস, হয়েছে আমার স্ত্রী। নিদারুণ ভয় পেয়েছে বেচারি, মুখে কিন্তু কোনো কথা নেই। তাই ভাবলাম হেয়ালিটার তলা পর্যন্ত না দেখে আমি ছাড়ছি না। সূর্যের সামনে কাগজটা তুলে ধরল হোমস। নোটবই থেকে ছেঁড়া একটা পাতা, মূর্তিগুলো পেন্সিলে আঁকা। কিছুক্ষণ পরীক্ষা করার পর সযত্নে কাগজটা ভাঁজ করে নিজের পকেট বইয়ের মধ্যে রাখল হোমস। মোটাসোটা গাট্টা গুট্টা হাত দুটো কচলাতে কচলাতে নার্ভাসভাবে বললেন, মিস্টার কিউবিট, দেখুন আমি আবার জমিয়ে গল্প বলতে পারি না, কাজেই বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করে নেবেন। গত বছরে আমার বিয়ের সময় থেকেই শুরু করছি। তার আগে বলে রাখি, আমি ধনবান না হলেও আমার পূর্বপুরুষেরা প্রায় 25 বছর ধরে বাস করছেন রিডলিং থর্পে। নরফোকে আমাদের বংশের নাম জানে না এমন কেউ নেই। গত বছর জুবিলি উপলক্ষে এসেছিলাম লন্ডনে। গ্রামের যাজক পার্কার রাসেল স্কোয়ারের একটা বোর্ডিং হাউসে উঠেছিল, তাই আমিও ডেরা নিলাম সেখানে। একটি আমেরিকান মেয়ে থাকতেন বোর্ডিং হাউসে। মেয়েটি সুন্দরী এবং যুবতী, নাম প্যাট্রিক, এলসি প্যাট্রিক। ক্রমে ক্রমে আমাদের মেলামেশা বন্ধুত্বের পর্যায়ে পৌঁছায়। আমার এক মাসের মেয়াদ ফুরোবার আগেই গভীরভাবে ভালোবেসে ফেললাম তাকে। রেজিস্ট্রি অফিসে বিনা ধুমধামে শেষ হলো আমাদের বিয়ে। দুদিন পর নরফোকে ফিরে এলাম তাকে নিয়ে, শুরু হলো আমাদের বিবাহিত জীবন। ভাবছেন ডাহা পাগলামি, তাই না? আমার মতো বংশমর্যাদা সম্পন্ন একজন পুরুষের পক্ষে পাত্রীর অতীত অথবা সামাজিক প্রতিষ্ঠা সম্বন্ধে কোনো রকম খবর না নিয়ে দুম করে বিয়ে সেরে ফেলা সত্যিই আশ্চর্যের ব্যাপার, সন্দেহ নেই। কিন্তু আপনি যদি তাকে দেখতেন মিস্টার হোমস আর দুদিন মেলামেশা করতেন, তাহলেই বুঝতেন কেন আমি কিছু না জেনে কিছু না ভেবে সারা জীবনের সঙ্গী করে নিলাম তাকে। যাই হোক, এ সম্বন্ধে এলসিও কোনো লুকোছাপা করেনি, আমার সঙ্গে কোনো রকম ছলাকলা করা দূরে থাকুক, সরল মনেই বলেছে সে আমাকে তার কথা। সুতরাং ইচ্ছে করলে বিয়ে না করলেও পারতাম আমি। বিয়ের ঠিক আগের দিন এলসি আমায় বললে, অতীতে অতগুলো অত্যন্ত বাজে ব্যাপারে জড়িয়ে পড়েছিলাম আমি, সবকিছুই আমি এখন ভুলে যেতে চাই। অতীত আমার কাছে বড় বেদনাদায়ক, তাই সেই সম্বন্ধে আমি কোনোদিনই কোনো কথা বলবো না।
কিন্তু হিল্টন, আমাকে বিয়ে করলে তুমি জানবে যে তোমার স্ত্রীর ব্যক্তিগত জীবনে লজ্জা পাওয়ার মতো কিছুই নেই। কিন্তু আমাকে কথা দিতে হবে তোমায়, বিয়ের আগে পর্যন্ত আমার জীবনে যা যা ঘটেছে সেই সম্বন্ধে কোনো রকম কৌতূহল তুমি প্রকাশ করবে না, আমাকেও কোনো কথা বলতে দেবে না। এই শর্ত যদি খুব কঠিন বলে মনে হয় তাহলে ফিরে যাও নরফোকে, দুঃখ করো না আমার জন্য, আবার শুরু হোক আমার নিঃসঙ্গ জীবন। সেদিন মেনে নিয়েছিলাম তার শর্ত এবং আজ পর্যন্ত আমার কথা আমি রেখেছি। যাই হোক, বিয়ের পর এক বছর কেটে গেছে, সুখে শান্তিতে ভরে উঠেছিল আমাদের দাম্পত্য জীবন। কিন্তু মাসখানেক আগে জুন মাসের শেষাশেষি সেই প্রথম চোখে পড়ল অশান্তির সূচনা। আমেরিকা থেকে একদিন একটা চিঠি এসে পৌঁছালো আমার স্ত্রীর নামে। আমেরিকান ডাকটিকিটগুলো চোখে পড়েছিল আমার। চিঠি পেয়েই কাগজের মতো সাদা হয়ে গেল এলসির মুখ। পড়া শেষ হতেই চিঠিখানা সে ছুঁড়ে ফেলে দিলে আগুনের চুল্লিতে। পরেও এ সম্বন্ধে আর কোনো উচ্চ বাচ্য করলে না এলসি, আমিও না। কথা যখন দিয়েছি তখন তার নড়চড় হবে না, কিন্তু লক্ষ্য করলাম সেই দিন থেকেই পুরো একটা ঘন্টাও সহজভাবে কাটাতে পারেনি বেচারি। সবসময় তার চোখে মুখে দেখেছি আতঙ্কের ছায়া। সে আতঙ্ক কিসের তা বুঝিনি, শুধু এইটুকুই বুঝেছি যে যেন দুরু দুরু বক্ষে সে প্রতীক্ষা করে চলেছে কি এক আসন্ন বিভীষিকার। কিসের জন্যে সব হয় পথ চাওয়া তা জানি না। আমাকে বিশ্বাস করে সব কথা খুলে বললে হয়তো ভালোই করতো এলসি। তার সবচেয়ে দরদি বন্ধু হিসেবে নিশ্চয়ই তার দিবানিদ্রার অশান্তি ঘুচিয়ে দিতে পারতাম আমি। কিন্তু সে আগে না বললে শর্ত অনুযায়ী আমিও কিছু জিজ্ঞেস করতে পারি না। মিস্টার হোমস, এলসির সততায় আমার কোনো সন্দেহ নেই। অতীতে যাই ঘটুক না কেন, আমার দৃঢ় বিশ্বাস সেজন্যে তাকে দায়ী করা চলে না কোনো মতে। নরফোকের সামান্য লোক আমি, কিন্তু বংশমর্যাদার দিক দিয়ে আমাকে টেক্কা দেওয়ার মতো মানুষ সারা ইংল্যান্ডে আর দুটি নেই। এলসি তা ভালো করেই জানে এবং সব জেনে তবে বিয়ে করে আমায়। এবং সে কলঙ্কের কালো দাগ লাগে এমন কিছুই যে সে করবে না তা আমি জানি। এবার বলছি আমার কাহিনীর সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে গোলমেলে অংশটা। হপ্তাখানেক আগে, গত হপ্তার মঙ্গলবারে, একটা জানালার চৌকাঠে আশ্চর্য কতকগুলো নাচিয়ে মূর্তি দেখলাম, খড়ি দিয়ে আঁকা মূর্তিগুলো। ভাবলাম আস্তাবলের ছোকরাটার কাজ, কিন্তু সে ছোকরা দিব্য বলে গেল যে এরকম বদখেয়াল কোনোদিনই আসেনি তার মাথায়। যেই করুক, মূর্তিগুলো যে রাত্রে আঁকা হয়েছিল তা বুঝলাম। জল দিয়ে দাগগুলো মুছে ফেলে পরে স্ত্রীর কাছে গল্প করতে গিয়ে অবাক হয়ে গেলাম এই সামান্য ব্যাপারে তার বিরাট পরিবর্তন দেখে। দারুণ সিরিয়াস হয়ে গিয়ে বারবার মিনতি করতে লাগলো এলসি, যেন আবার এ ধরনের মূর্তি চোখে পড়লে তাকে দেখাই আমি। হপ্তাখানেকের মধ্যে নাচিয়েদের আর কোনো পাত্তা পাওয়া গেল না। তারপরেই গতকাল সকালে সূর্যঘড়ির ওপরে পড়ে থাকতে দেখলাম এই কাগজটাকে। এলসিকে দেখাতেই জ্ঞান হারিয়ে সে লুটিয়ে পড়ল মেঝের উপর। তারপর থেকেই যেন তাকে ভূতে পেয়েছে, চেতনা আছে কি নেই বোঝা মুশকিল। সবসময় আচ্ছন্নের মতো যেন ঘুরে বেড়াচ্ছে স্বপ্নের মধ্যে, চোখের তারায় নিঃসীম নিষ্ঠুর আতঙ্কের কালো প্রতিচ্ছবি। তখনই মরিয়া হয়ে চিঠি লিখে কাগজটা পাঠিয়ে দিলাম আপনার কাছে মিস্টার হোমস। এই জিনিস নিয়ে পুলিশের কাছে যাওয়া মানে তাদের হাসির খোরাক জোগানো, কিন্তু আপনার কাছে আমি নির্ভয় হাসতে পারি। মিস্টার হোমস, আমার কুলমর্যাদা থাকতে পারে কিন্তু সে অনুপাতে টাকা নেই। তবে তবে আমার এলসির জীবনে সত্যিই যদি কোনো বিপদের সম্ভাবনা বয়ে নিয়ে এসে থাকে এই কিম্ভূত কিমাকার নাচিয়েরা, তাহলে আমার শেষ কপর্দকটিও তাকে বিপদমুক্ত করার জন্য খরচ করতে প্রস্তুত আমি। তন্ময় হয়ে শুনছিল হোমস। কাহিনী শেষ হলে পর বেশ কিছুক্ষণ চিন্তাকুটিল মুখে স্তব্ধ হয়ে বসে রইল সে। তারপর বললে, মিস্টার কিউবিট, এরকম পরিস্থিতিতে আপনার কি মনে হয় না স্ত্রীর কাছে সরাসরি সব কথা আপনার জিজ্ঞাসা করা উচিত? তাকে জানান না কেন যে তার গোপন রহস্যের ভাগিদার আপনিও হতে চান? মস্ত বড় মাথা দুলিয়ে বললেন মিস্টার।
কিউবিট। মিস্টার হোমস, প্রতিজ্ঞা প্রতিজ্ঞায়। এলসির যদি সে ইচ্ছে হয় তবে সে নিজে থেকেই বলবে, না বললে আমি নিজে থেকে তার গোপন কথা কোনোদিনই জানতে চাইব না। তবে তবে আপনার কাছে আসা আমার অভিরুচি, তাতে তো আর কথার খেলাপ হচ্ছে না। বেশ, তবে আমার আন্তরিক সাহায্য আপনি পাবেন ঠিকই। প্রথমে একটি প্রশ্ন, আপনার বাড়ির আশেপাশে কোনো আগন্তুককে ঘোরাফেরা কেউ করতে দেখেছেন কি? না। জায়গাটা নিশ্চয়ই খুব নিরিবিলি, নতুন মুখ দেখলেই কথা উঠত, তাই নয় কি? বাড়ির একেবারে কাছাকাছি হলে সে কথা খাটে, কিন্তু একটু দূরে কয়েকটা জলসত্র আছে, বহিরাগতদের থাকার ব্যবস্থাও সেখানে রেখেছে স্থানীয় চাষিরা। ছবি অক্ষরগুলোকে একেবারেই হেসে উড়িয়ে দেওয়া যায় না মিস্টার কিউবিট, প্রত্যেকটা নাচুনের একটা না একটা মানে আছে। যদি এলো পাথাড়ি খেয়াল মাফিক আঁকিবুঁকি হয় তাহলে অযথা এ প্রহেলিকার জট ছাড়ানোর ক্ষমতা আমাদের নেই, আর যদি নিয়ম মাফিক হয় তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, এ ব্যাপারের শেষ না দেখে আমরা ছাড়ছি না। কিন্তু আপনার আনা নমুনাটা এতটাই পুঁচকে যে এর থেকে বিশেষ কিছু আলো আমি পাচ্ছি না। তাছাড়া আপনার কাহিনী শুনেও বলিষ্ঠ কোনো ইঙ্গিত আমি পেলাম না, কাজেই তদন্ত আরম্ভ করার মতো মালমশলা আমার হাতে নেই। এই কারণেই মিস্টার কিউবিট আমার অনুরোধ, আপনি নরফোকে ফিরে যান, কড়া নজর রাখুন চারদিকে, নতুন কোনো নাচনেওয়ালার ছবি দেখলেই হুবহু কপি পাঠিয়ে দিন আমাকে। জানলার চৌকাঠে খড়ি দিয়ে আঁকা যে মূর্তিগুলো দেখেছিলেন তার কপি না পাওয়ার জন্য যে কি আফসোস হচ্ছে তা আমি ঠিক আপনাকে বলে বোঝাতে পারবো না। তন্ন তন্ন করে খুঁজে দেখবেন বাড়ির কাছাকাছি অঞ্চলে কোনো আগন্তুকদের আগমন ঘটেছে কিনা, টাটকা কোনো প্রমাণ টমাণ পেলে বিনা দ্বিধায় চলে আসুন আমাদের কাছে। এছাড়া আপাতত আপনাকে আমার আর কিছু বলবার নেই, পরিস্থিতি যদি গুরুতর হয়ে ওঠে তাহলে আমাকে আপনার নরফোকের বাড়িতে অবশ্যই দেখতে পাবেন। এই সাক্ষাৎকারের পর থেকে কটা দিন সবসময় গভীর চিন্তায় তন্ময় হয়ে থাকতে দেখলাম শার্লক হোমসকে। মাঝে মাঝে পকেট বই থেকে ছবি আঁকা কাগজের টুকরোটা বার করে এক দৃষ্টে অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করতে দেখলাম আশ্চর্য নাচুনিদের, কিন্তু চিন্তা ছাড়া এই প্রসঙ্গে একটা কথাও শুনলাম না তার মুখে। দিন পনেরো কি তারও পরে মিস্টার কিউবিট ফের এলেন আমচেয়ারে অবসন্ন শরীর এলিয়ে দিয়ে। মিস্টার কিউবিট বললেন, হ্যাঁ মিস্টার হোমস, আমার নার্ভ আর সহ্য করতে পারছে না। আপনার সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পরের দিন সকালে প্রথমেই যে জিনিসটা দেখলাম তা আরেক দল নতুন নাচিয়েদের ছবি। টুল হাউসের কালো কাঠের দরজায় খড়ি দিয়ে আঁকা ছিল মূর্তিগুলো। টুল হাউসটা লনের পাশেই, সামনের জানালা থেকে পরিষ্কার দেখা যায় হাউসটা। যাই হোক, অবিকল একটা কপি তুলে এনেছি। হে হে, এই নিন এই নিন ছবিটা, বলে একটা কাগজের ভাঁজ খুলে টেবিলের উপর রাখলেন মিস্টার কিউবিট। আহা, এক্সেলেন্ট এক্সেলেন্ট। তারপর কপি করে নেওয়ার পর মূর্তিগুলো মুছে ফেললাম আমি, কিন্তু ঠিক দুদিন পরেই সকালে উঠে দেখলাম আর একদল নাচিয়েদের। এই দেখুন, এই দেখুন তার কপি। হাত ঘষতে ঘষতে খুশির ছোটে নিঃশব্দে হাসতে থাকে হোমস, বলে, মাল মশলাগুলো বেশ চটপট পাওয়া যাচ্ছে দেখছি। তিন দিন পরে সূর্য ঘড়ির উপর নুড়ি চাপা দেওয়া আর এক সারি কাগজে আঁকা মূর্তিদের দেখতে পাওয়া গেল। এই সেই কাগজ, দেখতেই পাচ্ছেন নাচের ঢঙ্গগুলো ঠিক আগের মতো। এরপর ঠিক করলাম ওত পেতে বসে থাকতে হবে। রিভলভার নিয়ে বসলাম স্টাডিতে। এখান থেকে লন আর বাগানটা পুরোপুরি দেখা যায়। রাত প্রায় দুটোর সময় জানালার সামনে চুপচাপ বসে আছি, বাইরে চাঁদের ফুটফুটে আলো ছাড়া সব অন্ধকার। এমন সময় ঠিক পেছনে পায়ের শব্দ শুনে তাকিয়ে দেখি ড্রেসিং গাউন পরে আমার স্ত্রী। শোয়ার ঘরে ফিরে আসার জন্য কাকুতি মিনতি করতে লাগলো এলসি।
আমি খোলাখুলি বললাম যে হতভাগা এই জাতীয় বাদরামো করছে আমাদের সঙ্গে, তার শ্রীমুখটি আমার একবার দেখার দরকার। এলসি বললে, নিছক রসিকতা ছাড়া যখন কিছুই নয়, তখন আমার এই সামান্য বিষয় নিয়ে এত মাথা ঘামানো উচিত নয়। হিল্টন, সত্যিই যদি ছবিগুলোর জন্য উত্তক্ত মনে করো, তাহলে চলো তুমি আর আমি বাইরে কোথাও একটা বেরিয়ে আসি। কি কোথাকার এক ফাজিলের জন্য নিজের বাড়ি ঘরদোর ছেড়ে পালাবো? লোকে দেখলে টিটকিরি দেবে যে, বললাম আমি। যা গে ওসব কথা, আপাতত তো ঘুমো, কাল সকালে উঠে দেখা যাবে কি করা যায়, বলল এলসি। কথা বলতে বলতে আচম্বিতে একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। নিমেষে রক্তহীন সাদা হয়ে গেল এলসির মুখ। মনে হলো চাঁদের আলো ফ্যাকাশে হয়ে গেছে তার মুখের কাছে। শক্ত মুঠিতে আমার কাঁধ চেপে ধরে বিস্ফারিত চোখে সে তাকিয়েছিল বাইরে। টুল হাউসের ছায়ায় কি যেন একটা নড়তে দেখলাম, গুড়ি মারা কালো একটা মূর্তি। হামাগুড়ি দিয়ে মূর্তিটা কোণ থেকে বেরিয়ে এসে হাঁটু পেতে বসলো দরজার সামনে। পিস্তল বার করে ছুটে বেরোতে যাচ্ছি, কিন্তু বাধা পেলাম স্ত্রীর কাছে। প্রাণপণ শক্তিতে আমাকে জাপটে ধরে আটকে রাখলো এলসি। ঠেলে বেরোবার চেষ্টা করলাম, কিন্তু মরিয়া হয়ে আমাকে জাপটে ধরে রইল সে। অনেক কষ্টে ছাড়ান পাওয়ার পর দরজা খুলে টুল হাউসে পৌঁছে আর দেখতে পেলাম না কৃষ্ণবর্ণ প্রাণীটাকে। উধাও হওয়ার আগে সে তার চিহ্ন রেখে গিয়েছিল দরজার উপর। আগের দুবারের মতোই দেখলাম বিভিন্ন ঢঙে নাচতে নাচতে এগিয়ে চলেছে একদল মূর্তি। তখনই কাগজটার হুবহু কপি করে নিলাম ছবিটার। চারদিকে দৌড়াদৌড়ি করেও রাস্কেলটার আর টিকে দেখতে পেলাম না। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, লোকটা পালায়নি মোটেই, কোথাও না কোথাও ঘাপটি মেরেছিল। কেননা পরের দিন সকালে কালো কাঠের দরজার উপর দেখলাম আরও কয়েকটা নতুন মূর্তি আঁকা হয়েছে গত রাত্রে দেখা মূর্তিগুলোর নিচে। নতুন মূর্তিগুলো নিশ্চয়ই কপি করেছেন? হ্যাঁ, যদিও মাত্র কয়েকটি মূর্তি, তবুও কপি করতে ভুলিনি। এই দেখুন। হোমসের চোখ দেখে মনে হলো ভেতরে ভেতরে দারুণ উত্তেজিত হয়ে উঠেছে সে। কাগজটা নামিয়ে রেখে শুধলো, মিস্টার কিউপিড, এই মূর্তিগুলো প্রথম সারির মূর্তিগুলোর অংশ হিসেবে আঁকা হয়েছিল নাকি একেবারে আলাদাভাবে আঁকা হয়েছিল, লক্ষ্য করেছিলেন সেটা? দরজার অন্য পাল্লায় ছিল ছবিগুলি। এক্সেলেন্ট, এতক্ষণে দারুণ একটা পয়েন্ট পাওয়া গেছে, শুনে মনে বেশ আশা জাগছে আমার। মিস্টার কিউবিট, তারপর থামবেন না প্লিজ, আপনার রীতিমতো ইন্টারেস্টিং রিপোর্টগুলোর বাকিটুকু বলে ফেলুন। আমার আর বিশেষ কিছু বলার নেই মিস্টার হোমস। সে রাত্রে আমি স্ত্রীর উপর বাস্তবিকই রেগে গিয়েছিলাম, আমাকে এরকম বেমক্কাভাবে আটকে রেখে রাস্কেলটাকে পগারপার হতে দেওয়ার জন্য। আমাকে ওভাবে জাপটে না ধরলে আমি স্ক্রাউন্ডেলটাকে জন্মের মতো শিক্ষা দিয়ে দিতাম। এলসি শুধু কাঁদো কাঁদোভাবে বললে, পাছে আমি বিপদে পড়ি তাই আমাকে সে আটকেছে। এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আসল ব্যাপারটা ঠিক তার উল্টো, আমি নয় এলসির ভয়, লোকটা পাছে বিপদে পড়ে। কেননা এলসি যে নিশাচর মূর্তিটাকে চেনে আর বিদঘুটে নিশানগুলোর মানে জানে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু ওর স্বরে এমন এক সুর আছে, ওর চোখে এমন এক দৃষ্টি আছে যে এরকম সন্দেহ মনে এলেও তা টেকে না। আমার বিশ্বাস এলসি সত্য কথাই বলেছে, আমার মঙ্গলের জন্যই আমাকে ওভাবে আটকে রেখেছিল বেচারি। আমার রিপোর্ট শেষ হয়েছে মিস্টার হোমস, এখন প্রয়োজন আপনার পরামর্শের। আমার ইচ্ছে খামারের জনাছয়েক ছোকরাকে পাহারা বসাই, রাস্কেলটাকে ধরে বেশ করে উত্তম মধ্যম দিলেই স্বপ্নেও আর এমুখ হবে না হতভাগা। অত সোজা দাওয়াইয়ে এ কেসের কোনো সুরাহা হবে না মিস্টার কিউবিড। কাগজগুলো রেখে যান আপনি, খুব শীঘ্রই আমি আসছি আপনার ওখানে, তখনই আপনার কৌতূহল খানিকটা মেটাতে পারবো বলে মনে হচ্ছে আমার। মিস্টার হিল্টনের চওড়া পিঠ দরজার আড়ালে যাওয়া মাত্র হোমস ছিলে ছেঁড়া ধনুকের মতো লাফিয়ে উঠে টেবিলের সামনে বসে মেলে ধরল কাগজগুলো। তারপর শুরু হল অত্যন্ত জটিল এবং সূক্ষ্ম গণনার পালা। পুরো দু ঘন্টা ধরে রাশি রাশি অঙ্ক আর অক্ষর নিয়ে তন্ময় হয়ে কাগজের উপর কাগজ ভরিয়ে চলল হোমস। তারপর খসখস করে লেখা হলো সুদীর্ঘ একটা টেলিগ্রাম।
আমার দিকে ফিরে বলল, মাই ডিয়ার ওয়াটসন, টেলিগ্রামের উত্তর যদি আমার আশানুরূপ হয় তাহলে একটা তোফা কেসের বিবরণ লেখার জন্য তৈরি থেকো। কিন্তু দুটো দিন কেটে গেল অধীর প্রতীক্ষায়, টেলিগ্রামের উত্তর এসে পৌঁছালো না। এই দুদিন দরজায় সামান্য শব্দ শুনলেই কান খাঁড়া করে বসে থাকত হোমস। দ্বিতীয় দিনের সন্ধ্যায় একটা চিঠি এসে পৌঁছালো হিল্টন কিউবিটের কাছ থেকে, খবর সব ভালো। সেদিনই সকালে সূর্য ঘোরের নিচে মস্ত লম্বা একটা নাচিয়েদের শাড়ি পাওয়া গেছে। বেশ কয়েক মিনিট আবোল তাবোল বিদঘুটে মূর্তিগুলোর ওপর ঝুঁকে রইল হোমস। তারপরেই আচম্বিতে তড়াক করে লাফিয়ে উঠেই এক চিৎকার শুনেই বুঝলুম যেমন অবাক হয়েছে তেমনই হতাশ হয়েছে সে। দারুণ উদ্বেগে চোখ মুখের ভাবও পাল্টে গেল নিমেষের মধ্যে। ওয়াটসন, খামোখা দেরি করে অনেক দূর গড়িয়ে এনেছি ব্যাপারটাকে। আজ রাতে নর্থ ওয়ালসামের দিকে কোনো ট্রেন আছে? টাইম টেবিল উল্টে দেখলাম লাস্ট ট্রেন ছেড়ে গেল এই মাত্র। তাহলে কাল ভোরে উঠে ব্রেকফাস্ট খেয়েই ছুটতে হবে স্টেশনের দিকে। যেভাবেই হোক প্রথম ট্রেনটা ধরে যত তাড়াতাড়ি পারি নফকে পৌঁছতে হবে আমাদের। এই তো এসে গেছে টেলিগ্রামটা, এক সেকেন্ড মিসেস হাটসন, উত্তর থাকলে নিয়ে যাবেন। না না না, ঠিকই আছে, দেখছি যা ভেবেছিলাম তাই। খবরটা পাওয়ার পর উদ্বেগটা আরও বেড়ে গেল। মাই ফ্রেন্ড ওয়াটসন, আমাদের উচিত এখন আর একটু দেরি না করে মিস্টার হিল্টন কিউবিটকে সবটা জানানো। ব্যাপারটা উনি যতটা সহজ ভেবেছেন ততটাও সহজ নয়। অত্যন্ত সাংঘাতিক বিপদের জালে জড়িয়ে পড়েছেন ভদ্রলোক। নর্থ ওয়েলসামে সবাই নেমে জিজ্ঞাসাবাদ করছে আমাদের গন্তব্যস্থান সম্বন্ধে, এমন সময় হন্তদন্ত হয়ে ছুটে এসে শুধোলেন স্টেশন মাস্টার, আপনারা নিশ্চয়ই ডিটেকটিভ, লন্ডন থেকে আসছেন তাই না? বিরক্তির ছায়া ভেসে যায় হোমসের মুখের ওপর দিয়ে। সে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলো তার এমন বলার কারণ কি। নর্থওয়েস্ট থেকে এইমাত্র এসে পৌঁছলেন ইন্সপেক্টর মার্টিন, আপনারা সার্জন হতে পারেন। মেয়েটি মরেনি, মানে একটু আগে পর্যন্ত শুনলাম সে বেঁচে আছে। আপনারা তাড়াতাড়ি গেলে হয়তো প্রাণটা রক্ষা পাবে, কিন্তু তাতে লাভই বা কি? শেষ পর্যন্ত তো ফাঁসি কাটেই ঝুলতে হবে। আমরা রেডুন সফ ম্যানারে যাবো বলেই এসেছি, কিন্তু কি ব্যাপার বলুন তো, সিরিয়াস কিছু ঘটেছে নাকি? ব্যাপার শুধু সিরিয়াস নয়, অতি ভয়ানক। একই রিভলভার দিয়ে পরপর গুলি করা হয়েছে দুজনকেই। গুলি চালিয়েছেন মিসেস কিউবিট নিজেই, প্রথমে স্বামীর ওপর পরে নিজের ওপর। মিস্টার কিউবিট মারা গেছেন, মিসেসের অবস্থা সত্যি খুবই খারাপ। কি সর্বনাশ বলুন তো, নরফোকের এত বড় একটা নাম করা বনেদি বংশের কি হাল হলো। আর কোনো শব্দ উচ্চারণ না করে একটা ভাড়াটে গাড়িতে চেপে বসে হোমস। দীর্ঘ 7 মাইল পথে একবারও মুখ খুলতে দেখলাম না আমার বন্ধুবর্গকে। অনেকক্ষণ পর জেগে উঠল নরফোক উপকূলের সবুজ কিনারার ওপর জার্মান সমুদ্রের বেগুনি বলয় রেখা। একধারে গাছপালার মাথার ওপর মাথা তুলে দাঁড়িয়েছিল পুরনো আমলের ইটকাটে তৈরি দুটো বড় বড় খিলেন। চাবুক তুলে খিলেন দুটি দেখিয়ে হেঁকে উঠল গারোয়ান। গাড়ি বারান্দার দিকে যেতে টেনিস লনের পাশে লক্ষ্য করলাম অদ্ভুত এই কাহিনীর সঙ্গে বিজড়িত কালো রঙের টুল হাউস আর বেদিওয়ালা সূর্য ঘড়িটা। দু চাকার একটা উঁচু ঘোড়ার গাড়ি থেকে সবে মাত্র চালাক চতুর চেহারা চটপটে খর্বকায় একটি পুরুষ নেমে দাঁড়িয়েছিলেন। মোম দিয়ে পাকানো গোপনেরে নিজের পরিচয় দিলেন ভদ্রলোক, নফক কনস্টেবুলারের ইন্সপেক্টর মার্টিন। বন্ধুবর শার্লক হোমসের নাম শুনে কিন্তু রীতিমতো আশ্চর্য হয়ে গেলেন ইন্সপেক্টর। অবাক কাণ্ড দেখছি, খুন হয়েছে প্রায় রাত 3টের সময়, কিন্তু লন্ডনে বসে এত তাড়াতাড়ি খবর পেয়ে আমার সঙ্গে সঙ্গে এসে পৌঁছলেন কেমন করে আপনি? তা বুঝলাম না তো মিস্টার হোমস। আমি আগে থেকেই অনুমান করেছিলাম যে খুন জখম কিছু একটা হবে, এবং তা রোধ করতেই আমার নফকে আসা। তাহলে আমার চাইতে অনেক খবরই রাখেন আপনি,
আমি তো মশাই ভেবেই পারছি না কি করে শুরু করা যায় তদন্ত। মিস্টার এবং মিসেস কিউবিটের দাম্পত্য প্রেমের কথা কে না জানে বলুন তো? প্রমাণ শুধু একটাই পেয়েছি আমি, এবং তা হচ্ছে নাচিয়েদের মূর্তি। সব কথা পরে আমি খুলে বলবো আপনাকে। ইন্সপেক্টর মার্টিন বুদ্ধিমান পুরুষ, হোমসকে তার খুশি মতো কাজ করতে দিয়ে নিজে শুধু ফলাফলগুলো সযত্নে নোট করে নিতে লাগলেন। মিসেস হিল্টন কিউবিটের ঘর থেকে একজন সাদা চুলওয়ালা প্রবীণ ভদ্রলোক এসে খবর দিলেন যে ভদ্রমহিলার আঘাত সিরিয়াস তো বটেই, কিন্তু মারাত্মক নয়। শুনলাম ভদ্রলোক এই অঞ্চলের সার্জন। আরও বললেন বুলেটটা গেছে মগজের সামনের দিক দিয়ে এবং খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। মিসেস কিউবিট নিজেই নিজেকে গুলি করেছে নাকি অন্য কেউ তাকে গুলি করেছে, এই প্রশ্নের উত্তরে কোনো মতামত প্রকাশ করতে রাজি হলেন না ভদ্রলোক। বুলেটটি অবশ্য ছোড়া হয়েছে খুবই কাছ থেকে। ঘরের মধ্যে পাওয়া গেছে শুধু একটা পিস্তল, দুটো ব্যারেল তার খালি। মিস্টার হিল্টন কিউবিটের হৃৎপিণ্ড A4O4 হয়ে গেছে গুলিতে। এমনও হতে পারে যে আগে মিস্টার কিউবিট মিসেসকে গুলি করার পর আত্মহত্যা করেছেন, অথবা মিসেস কিউবিট স্বামীকে খুন করার পর আত্মহত্যা করার চেষ্টা করেছেন। রিভলভারটা দুজনের মাঝখানেই মেঝের ওপর পড়ে থাকতে দেখা গেছে, এ সন্দেহ দুজনের ওপরেই পড়েছে। আপনি অত্যন্ত বিচক্ষণ পুরুষ ডক্টর, আপনাকে খবর পাঠিয়েছিল কে? সন্ডার্স, এবাড়ির ঘর দূরের কাজ সেই দেখাশোনা করে। সেই কি সবাইকে ডেকে তোলে? সে আর রাধুনি, মিসেস কিং। কোথায় তারা? খুব সম্ভব রান্নাঘরে। তাহলে এক্ষুনি তাদেরকে ডেকে আনা যাক, আর আদ্যপান্ত ব্যাপারটা ওদের মুখেই আমি শুনতে চাই। জেরার উত্তরে দুজন স্ত্রীলোকই একই কথা বলে গেল গড়গড় করে। ফায়ারিংয়ের দারুণ শব্দে একই সাথে ঘুম ভেঙে যায় দুজনের, এবং এক মিনিট যেতে না যেতেই শোনা যায় আর একবার গুলি ছোঁড়ার আওয়াজ। পাশাপাশি ঘরে ঘুমায় দুজন, তাই ঘুম ভাঙতেই আগে মিসেস কিং ছুটে যায় সন্ডার্সের ঘরে। তারপর দুজন মিলে দূর দূর করে নিচে নেমে এসে দেখে দুহাট করে খোলা স্টাডির দরজা, আর টেবিলের ওপর জ্বলছে একটা মোমবাতি। ঘরের মাঝখানে মুখ থুবড়ে পড়েছিলেন মিস্টার কিউবিট। খুব সম্ভবত দেহে তখন প্রাণ ছিল না। জানলার সামনের দেওয়ালে মাথা হেলিয়ে হামা ঘুরে দিচ্ছিলেন মিসেস কিউবিট। বিভৎসভাবে জখম হয়েছিলেন তিনি, কেননা মুখের একটা পাশ রক্তে একেবারে ভেসে গেছিল। জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন উনি, কিন্তু কথা বলার ক্ষমতা তার ছিল না। জানলা ছিটকিনে তোলা ছিল ভেতর থেকে, এ বিষয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা গেল না। দেরি না করে তখনই দুজনে ডাক্তার আর কনস্টেবল ডাক্তার লোক পাঠায়। তারপর আস্তা বলে ছোকরাটাকে ডেকে এনে ধরাধরি করে মিসেস কিউবিটকে তুলে নিয়ে যায় তার শোবার ঘরে। কর্তাগিন্নি দুজনেই শুয়েছিলেন শয্যায়, সাধারণ পোশাক পরেছিলেন মিসেস, কিন্তু মিস্টার কিউবিট রাত্রিবাসের ওপর ড্রেসিং গাউন চাপিয়ে নিয়েছিলেন। স্টাডির আর কোনো কিছুতেই হাত দেওয়া হয়নি। যতদূর তারা জানে স্বামী স্ত্রীতে কোনো দিন ঝগড়া করতে দেখা যায়নি। দুজনেই দুজনকে গভীরভাবে ভালোবাসতেন এবং বাস্তবিকই বড় সুখী দম্পতি ছিলেন। চাকর বাকরদের জেরা করার ফলে প্রধান পয়েন্ট পাওয়া গেল এই কটাই। ইন্সপেক্টর মার্টিনের প্রশ্নের উত্তরে জানা গেল প্রত্যেকটা দরজা ভেতর থেকে বন্ধ থাকায় কারো পক্ষেই বাড়ি থেকে সরে পড়া সম্ভব নয়। হোমসের প্রশ্নের জবাবে বললে ফায়ারিংয়ের শব্দ শুনে ওপরের তলার ঘর থেকে ছুটে বেরিয়ে আসা মাত্র বারুদের বিশ্রী গন্ধ ভেসে আসে দুজনের নাকি। শুনে হোমস ইন্সপেক্টর মার্টিনকে বললে, এই পয়েন্টটা একটু ভালো করে ভেবে দেখবেন ইন্সপেক্টর। আচ্ছা, এবার তো মনে হয় অনায়াসেই আমরা ঘরটাকে পরীক্ষা করে দেখতে পারি। স্টাডি রুমটা বিশেষ বড় নয়, তিন দিকে সাজানো বই আর বাগানের দিকে মুখ করা সাদা সিঁড়ি জানলার সামনে লেখবার টেবিল। ঘরের মাঝেই লম্বা হয়ে পড়েছিল হতভাগ্য মিস্টার কিউবিটের বিশাল দেহ। প্রথমেই আমরা ঝুঁকে পড়লাম তার ওপর। বিশ্বস্ত জামা কাপড় দেখে মনে হলো ঘুম ভাঙতে খুব চটপট বেরিয়ে পড়তে হয়েছে তাকে। গুলিটা ছোড়া হয়েছে সামনের দিক থেকে এবং হৃৎপিণ্ড A4O4 করেও তখনও দেহের মধ্যে থেকে গেছে বুলেটটা। মৃত্যু খুবই আকস্মিক এবং যন্ত্রণাবিহীন। হাতে অথবা ড্রেসিং গাউনে বারুদের কোনো দাগ দেখা গেল না। ডাক্তার বললেন, মিসেস কিউবেটের মুখে বারুদের চিহ্ন পাওয়া গেছে, কিন্তু দুটো হাতই একদম পরিষ্কার। হাতে বারুদের দাগ নেই, অর্থাৎ কোনো ঘোর প্যাঁচ মানেও নেই, থাকলেই কিন্তু যত গোলমেলে সম্ভাবনার কথা এসে পড়ে।
খারাপভাবে লাগানো কার্তুজ থেকে পেছন দিকে বারুদ না ছিটকলে, হাতে কোনো দাগ না ফেলে এন্তার ফায়ার করা চলে। তাহলে ইন্সপেক্টর, এবার মিস্টার কিউবিটের লাশ সরানোর ব্যবস্থা করা যেতে পারে। ও হ্যাঁ, ভালো কথা ডক্টর, মিসেস কিউবিটের দেহ থেকে বুলেটটা বার করেছেন কি? বুলেট বার করতে গেলে এখন বড় রকমের অপারেশন দরকার, কিন্তু রিভলভারে তো এখনও চারটে কার্তুজ রয়েছে দেখছি। ছোঁড়া হয়েছে মাত্র দুটো এবং হতাহতের সংখ্যাও দুজন, সুতরাং সেরকমই তো মনে হয় বটে। জানলার ধারে যে বুলেটটা লেগেছিল, আমার তো মনে হয় তার হিসেবটাও আপনি দিয়ে দিতে পারবেন। বলি আচম্বিতে সবাইকে চমকে দিয়ে ঘুরে দাঁড়ালো হোমস, দীর্ঘ শীর্ণ আঙুল তুলে দেখালো জানলার পাল্লার নিচের দিক থেকে ইঞ্চিখানেক উপরে একটা পরিষ্কার ফুটো। ও মাই গড, এ জিনিস আপনার চোখে পড়লো কি করে? সল্লাসে চিৎকার করে ওঠেন ইন্সপেক্টর মার্টিন। কেননা আমি এ ঘরে ঢুকে খুঁজছিলাম এই ফুটোটাকে। ওয়ান্ডারফুল, আপনার অনুমান নির্ভুল স্যার। দুবার নয়, ফায়ার করা হয়েছে মোট তিনবার, এবং দুজন নয়, সব শুধু তিনজন হাজির ছিল খুনের দৃশ্যে। বাট হু ইজ দ্য থার্ড পার্সন? আর কি করেই বা উধাও হলো এই দরজা জানলা বন্ধ বাড়ির থেকে? সেই সমস্যার সমাধানই এবারে আমাদের করতে হবে। ইন্সপেক্টর মার্টিন, আপনাকে একটা পয়েন্ট বিশেষ করে স্মরণে রাখতে বলেছিলাম, আশা করি আপনি তা ভুলে যাননি। মনে পড়ছে না? চাকর বাকরদের জবানবন্দিতে শুনলেন না যে উপরতলার ঘর থেকে বেরোনো মাত্রই বারুদের গন্ধ ভেসে এসেছিল তাদের নাকে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার বিনা দ্বিধায় স্বীকার করছি যে এ পয়েন্ট মনে রেখে আমার লাভটা কি, তা আমি একেবারেই না বুঝতে পারছি না। আশা করি এবারে পারবেন। উপরতলায় বারুদের গন্ধ পাওয়ার অর্থ শুধুমাত্র একটাই, গুলি ছোঁড়ার সময় ঘরের দরজা জানলা দুটোই খোলা ছিল, তা না হলে পোড়া বারুদের গন্ধ এত তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকে যেতে পারত না। দমকা হাওয়ার ঝাপটা থাকায় ধোঁয়া একেবারে উপরতলা পর্যন্ত উঠে গেছে। অবশ্য খুব অল্পক্ষণের জন্যই খোলা ছিল দরজা জানলা দুটো। এই ধারণার প্রমাণ ইন্সপেক্টর মার্টিন, তা না হলে মোমবাতিটা নিভে যেত। ওয়েল ডান মিস্টার হোমস, ওয়েল ডান। ও ইয়েস মিস্টার মার্টিন, খুনের সময় জানলাটা খোলা ছিল, এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর ভাবলাম তাহলে নিশ্চয়ই কোনো তৃতীয় ব্যক্তি হাজির ছিল সেই সময়। খোলা জানলার বাইরে দাঁড়িয়ে গুলি চালিয়েছে সেই, কিন্তু ঘরের ভেতর থেকে তার উপর গুলি চালালে জানলার পাল্লায় তা লাগলেও লাগতে পারে। তাই খুঁজছিলাম যদি কোনো ফুটো টুটো পাই, এবং দেখতেই তো পাচ্ছেন আমাদের খোঁজা বৃথা যায়নি। এই সেই বুলেটের দাগ। কিন্তু জানলাটা ভেতর থেকে বন্ধই বা হলো কেমন করে? ছিটকেনি বা পড়লো কেমন করে? গুলি ছোঁড়াছুঁড়ির সঙ্গে সঙ্গে ছুটে এসে জানলা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দেওয়াই তো মিসেস কিউবিটের পক্ষে স্বাভাবিক, তাই নয় কি? আরে এ কি দেখছি? জিনিসটা একটা লেডিজ হ্যান্ডব্যাগ, কুমিরের চামড়ার ওপর রূপোর কারুকার্য করা রুচি সুন্দর ছোট্ট ব্যাগটা পড়েছিল স্টাডির টেবিলের ওপর। হোমস ব্যাগটা উপুর করে ধরলে টেবিলের ওপর, রাবার ব্যান্ড লাগানো 20-50 পাউন্ডের ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের নোট ছাড়া আর কিছুই পাওয়া গেল না ভেতর থেকে। নোট সমেত ব্যাগটা ইন্সপেক্টরের হাতে তুলে দিয়ে হোমস বললে, জিনিসটা সাবধানে রেখে দিন, মোকদ্দমা চলার সময় কাজে লাগবে। এবার 3 নম্বর বুলেটের রহস্য নিয়ে একটু মাথা ঘামানো যাক। কাঠের টুকরোটা যেভাবে উড়ে গেছে আর চোঁচগুলো যেদিকে মুখ করে রয়েছে, তার থেকে সুস্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে গুলিটা ছোঁড়া হয়েছে ঘরের ভিতর থেকে। এ সম্পর্কে মিসেস কিং এর সঙ্গে আর এক প্রস্থ আলোচনা দরকার। এক্সকিউজ মি মিসেস কিং, তখন বলছিলে ফায়ারিং এর দারুণ আওয়াজে তোমার ঘুম ভেঙে গিয়েছিল, এই কথা বলার মানে কি? তোমার কি মনে হয় দ্বিতীয় শব্দের চেয়ে অনেক জোরালো হয়েছিল প্রথমটা? শব্দ শুনে ঘুম ভেঙে গেছিল ঠিকই, কিন্তু কোন আওয়াজটা বেশি আর কোনটা কম তা বলা তো কঠিন। তবে স্যার আওয়াজটা খুব জোরে বলেই মনে হয়েছিল। দুটো রিভলভার থেকে একসঙ্গে গুলি ছোঁড়া হয়েছিল বলে মনে হয় আপনার? আগে তা তো বলা মুশকিল। হ্যাঁ, তাই হয়েছিল।
এ বিষয়ে আমার কোনো সন্দেহই নেই। ইন্সপেক্টর মার্টিন, আমার তো মনে হচ্ছে এ ঘরে আর কিছুই করবার নেই আমাদের। এবারে চলুন বাগানটা একটু ঘুরে দেখা যাক, যদি কিছু নতুন প্রমাণ টমাণ পাওয়া যায়। স্টাডির জানলা ঠিক নিচেই, ফুলের চওড়া ঝোপটার কাছাকাছি এসেই আমরা প্রত্যেকেই চিৎকার করে উঠলাম মহা উল্লাসে। ঝরা ফুলগুলোকে কি যেন নির্দয়ভাবে মারিয়েছে নরম মাটির ওপর তারই অগুন্তি পায়ের ছাপ। ছাপগুলো পুরুষের পায়ের অদ্ভুত রকমের লম্বা আঙুলগুলো ছুঁচালো। ঘাসপাতা নেড়ে উল্টে ফুঁ দিয়ে এমন কাণ্ড জুড়ে দিল হোম, যেন মুখ দিয়ে লালা ঝরিয়ে শিকারি কুকুর হয়ে খুঁজছে গুলি খাওয়া পাখিকে। তারপরে দারুণ খুশি চিৎকার ছেড়ে তরাক করে দাঁড়িয়ে উঠল সে, হাতে তার পেতলের তৈরি ছোট্ট একটা সিলিন্ডার। যা ভেবেছিলাম তাই, রিভলভারটা ইজেক্টেড ছিল তাই খালি খোলটা ছিটকে পড়েছে এখানে। ইন্সপেক্টর মার্টিন, এই হলো আপনার 3 নম্বর কার্তুজ এবং আমার কেসও প্রায় সম্পূর্ণ। হোমসের তদন্ত ধারার দ্রুত কর্তৃত্বময় অথচ নির্ভুল কার্যপরম্পরা দেখে রীতিমতো তাজ্জব বনে গেছিলেন বেচের ইন্সপেক্টর মার্টিন। প্রথম প্রথম দু একটা কথা বলে নিজেকে জাহির করার চেষ্টা করেছিলেন, কিন্তু এখন এমনই অভিভূত হয়ে পড়লেন যে বাক নিষ্পত্তি না করে হোমসের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করাই বোধহয় বুদ্ধিমত্তার লক্ষণ বলে মনে করলেন তিনি। তা কাকে সন্দেহ হয় আপনার? সে প্রসঙ্গে আমি পরে আসছি ইন্সপেক্টর। প্রথম থেকেই তো কেসটার অনেক পয়েন্ট অপরিষ্কার থেকে গেছে আপনার কাছে, এটা না হয় থাকুক, এরপরে একসঙ্গে সব কিছু খোলসা করা যাবে, কি বলেন? আপনার যা অবজারভেশন, আমার শুধু খুনিটাকে পেলেই হলো। ইন্সপেক্টর মার্টিন, মিছি মিছি সাসপেন্স বানাবার কোনো অভিলাষ আমার নেই, কিন্তু এই মুহূর্তে লম্বা চওড়া জটিল বক্তৃতা দিয়ে কি রহস্য সমাধান করলাম তা বলবারও সময় নেই। এ ব্যাপারের সমস্ত ঘুঁটি আমার হাতে। এখন যদি মিসেস কিউবিটের জ্ঞান নাও ফিরে আসে, তাহলেও জানবেন গত রাতে এ বাড়িতে যে সমস্ত কাণ্ড ঘটেছে তার প্রত্যেকটি আপনাদেরকে শোনাবার মতো ক্ষমতা আমার আছে। আমার লক্ষ্য শুধু একটি, এবং তা যেন তেনো প্রকারেণ অপরাধীর সমচিন শাস্তি বিধান। ওয়েল, আমি প্রথমেই জানতে চাই এ অঞ্চলে এলরিজি নামে কোনো সরাইখানা আছে কিনা। চাকর বাকররা সবাই একই বাক্যে জানালো যে এ নামের কোনো সরাইখানা ধারে কাছে কোথাও আছে বলে তাদের জানানি। তবে আস্তা বলে ছোকরাটা একটু কিন্তু কিন্তু করে বললে, সরাইখানা নেই বটে, তবে এলরিজি নামে এক চাষা মাইল কয়েক দূরে ইস্ট রাস্টনের দিকে থাকে। রিয়েলি? খামার বাড়িটা কি খুব নিরালা নাকি? আগে হ্যাঁ, দারুণ নিরালা। এ বাড়িতে রাত্রে যে সমস্ত কাণ্ড কারখানা ঘটেছে নিশ্চয়ই এখনো পর্যন্ত সেই সমস্ত খবর ওদের কানে পৌঁছায়নি? আগে খুব সম্ভবত না। কিছুক্ষণ মাথা নিচু করে চিন্তা করল হোমস, তারপর ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিচিত্র হাসি। চটপট একটা ঘোড়ায় জিন চাপিয়ে তৈরি হয়ে নাও, একটা চিঠি দিচ্ছি, এক্ষুনি দিয়ে এসো এলভিজির খামার বাড়িতে। পকেট থেকে নাচিয়ে দিয়ে ছবি আঁকা কাগজের টুকরোগুলো বার করল হোমস, তারপর স্টাডির টেবিলে বসে কাগজগুলো সামনে মেলে ধরে বেশ কিছুক্ষণ ব্যস্ত হয়ে রইল। ইতিমধ্যে ছোকরাটা তৈরি হয়ে আসতে ছোট্ট একটা চিটকুট তার হাতে দিয়ে কড়া নির্দেশ দিয়ে দিল হোমস। ওপরে যার নাম লেখা শুধু তারই হাতে চিটকুটটা দিয়ে এবং কোনো প্রশ্নের জবাব না দিয়ে যেন সিধে ফিরে আসে সে এখানে। হোমসের হাতে লেখা পরিষ্কার পরিচ্ছন্ন, মুক্তোর মতো একেবারে গোটা গোটা, কিন্তু চিটকুটের ওপর দেখলাম আঁকাবাঁকা হুঁচট খাওয়া কায়দায় লেখা, মিস্টার অ্যাবেস ল্যানে, এলরিজির খামার বাড়ি, ইস্ট নফক। ইন্সপেক্টর মার্টিনকে হোমস বললে, ইন্সপেক্টর, আমার অনুমানে যদি সত্য হয়, আমার গণনা যদি নির্ভুল হয়, তাহলে অত্যন্ত বিপজ্জনক প্রকৃতির একটা লোককে আপনাকে হাত কড়া লাগিয়ে হাজতে ঢোকানোর ব্যবস্থা করতে হবে। সুতরাং আমার মনে হয় আপনি এক্ষুনি একটা টেলিগ্রাম পাঠিয়ে দিন আরও পাহারাদারের জন্য। এই ছোকরাই আগে টেলিগ্রামটা পৌঁছে দিয়ে তারপর চিঠি নিয়ে রওনা হবে এলরিজির খামার বাড়িতে। ওয়েল মাই ডিয়ার ওয়াটসন, বিকেলের দিকে লন্ডনের কোনো ট্রেন থাকলে আমরা কিন্তু তাতেই ফিরে যাব, কেননা এখানকার ঝামেলা প্রায় তো চুকেই গেল। তাছাড়া
আমাকে আবার একটা ইন্টারেস্টিং কেমিক্যাল অ্যানালিসিস আজকেই শেষ করতে হবে। চিটকুটটা নিয়ে ছোকরাটা রওনা হয়ে যাওয়ার পর হোমস চাকরবাকরদের ডেকে কড়া হুকুম দিয়ে দিলে যদি আগন্তুক এসে মিসেস কিউবিটের সঙ্গে দেখা করতে চায় তাহলে তাকে তার অবস্থা সম্বন্ধে কোনো খবর না জানিয়ে যেন সিধে নিয়ে আসা হয় ড্রয়িং রুমে। বারবার এই কটা পয়েন্টেই এমনভাবে জোর দিয়ে বোঝাতে লাগলো হোমস যে দেখে শুনে মনে হলো অনেক কিছুই নির্ভর করছে এর উপর। তালিম দেওয়া শেষ হলে পর হোমস এবার পড়ল আমাদের নিয়ে। হাতের তীর যতক্ষণ না লক্ষ্যে গিয়ে বিঁধছে ততক্ষণ ড্রয়িং রুমে বসে নির্ভেজাল গুলতানি দেওয়া যাক, এই বলে সবাইকে নিয়ে এসে বসলো বসবার ঘরে। রোগীর একবার দেরি হয়ে যাচ্ছিল বলে আগেই ডাক্তার বিদায় নিয়েছিলেন, কাজে আসর জমিয়ে বসলাম আমি, হোমস আর ইন্সপেক্টর মার্টিন। টেবিলের কাছে চেয়ারটা টেনে নিয়ে নাচুনেদের বিদঘুটে মূর্তি আঁকা কাগজগুলো বার করল হোমস, তারপর টেবিলের উপর মেলে ধরে বলল, ঘণ্টাখানেক সময় যাতে ভালোভাবেই কাটে সে ব্যবস্থা করছি। স্বীকার করতে কোনো লজ্জা নেই, এ জাতীয় হেঁয়ালি আমার কাছে একেবারেই নতুন। এ পদ্ধতির আবিষ্কর্তা যেই হোক না কেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে মূর্তিগুলো যে আসলে ছদ্মবেশী অক্ষর তা যেন কেউ ধরতে না পারে এবং বাচ্চা কাচ্চার এলো পাথাড়ি নকশা ভেবে উড়িয়ে দেয়। মূর্তিগুলো যে আসলে অক্ষরের প্রতীক তা জানার পর সব সাংকেতিক লিপির মূল নিয়মটি খাটাতেই জলের মতো সরল হয়ে এলো হেঁয়ালির অর্থ। প্রথম বার্তাটি আমার কাছে আসার পর দেখলাম খবরটা অত্যন্ত ছোট, যদিও এত ছোট খবর থেকে বিশেষ কিছু জানা সম্ভবপর নয়, তবু ওদের মধ্যে একটা প্রতীকের অর্থ যে ই সে সম্পর্কে আমার খুব বেশি সন্দেহ ছিল না। ইন্সপেক্টর মার্টিন, আপনি নিশ্চয়ই জানেন যে ইংলিশ বর্ণমালার ই এর ক্ষমতা সব থেকে বেশি, এমনকি একটা ছোট বাক্যের মধ্যেও বেশ কয়েকবার দেখতে হয় ইয়ের শ্রীমুখ। প্রথম খবরটায় ১৫টা প্রতীকের মধ্যে ৪টে প্রতীক হুবহু এক, সুতরাং এ প্রতীকের অর্থ যে ই তা ধরে নিলে খুব একটা বেশি অযৌক্তিক হয় না। অবশ্য মাঝে মাঝে প্রতীকটার হাতে নিশান দেখা গেছে, কিন্তু নিশানওয়ালা মূর্তিগুলো পাশাপাশি নেই, ছড়িয়ে আছে সমস্ত খবরটার মধ্যে। সুতরাং আমরা যদি অনুমান করি নিশান মূর্তি দিয়ে আসলে একটা বাক্যের সমাপ্তি চিহ্নিত করা হয়েছে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে না। মাথায় অনুমানটা আসার পরেই দেখলাম ই অক্ষরের প্রতীক হল এই মূর্তিটা। এই পর্যন্তই হলো বেশ, কিন্তু আসল ঝামেলা শুরু হলো এরপরেই। এরপরেই কোন ইংলিশ অক্ষরটির জোর বেশি এ সম্বন্ধে কেউই কোনো পাকাপাকি সিদ্ধান্তে আসতে পারেনি। আপনি হয়তো দেখলেন একটা পাতার মধ্যে ইয়ের পরেই অমুক অক্ষর গড়ে সব থেকে শক্তিশালী, তারপরেই আবার দেখলেন একটা ছোট্ট বাক্যের মধ্যেই সে অক্ষরটিকে দাবিয়ে দিয়েছে আরও কয়েকটা অক্ষর ঘন ঘন তাদের শ্রীমুখ দেখিয়ে। মোটামুটিভাবে বলতে গেলে টি এ ও আই এন এস এইচ আর ডি এবং এলকে সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে এইভাবে পরপর সাজানো যায়। এদের মধ্যে আবার টি এ ও এবং আই এত ঘেঁষাঘেঁষি যে কে বেশি পাওয়ারফুল তা বলা খুব মুশকিল। তাই নতুন খবরের অপেক্ষায় রইলাম। মিস্টার হিল্টন কিউবিটের সঙ্গে আমার দ্বিতীয়বার মোলাকাত হওয়ার পর পেলাম দুটো ছোট ছোট সেন্টেন্স আর একটা খবর। খবরটায় কোনো নিশান না থাকায় একটা গোটা শব্দ বলেই মনে হলো। এই যে, এই হলো প্রতীকগুলো যেটাকে একটা শব্দ বলেই মনে হয়েছে। তার মধ্যে আবার ই এসেছে দুবার, দ্বিতীয় স্থানে আর চতুর্থ স্থানে। শব্দটায় মোট অক্ষর সংখ্যা ৫, ফলে সিভা লিভা অথবা নেভা শব্দটা ব্যবহার করা যেতে পারে কোনো কাকুতি বা বিনতির উত্তরে। এবং এক্ষেত্রে এই অনুমানটাই স্বাভাবিক, এই কারণে এর আগে মিস্টার কিউবিটের মুখে যা সব শুনেছি তাতে মনে হয়
মিসেস কিউবিটের কোনো চিঠির উত্তরে নেভার NEVER শব্দটা লিখে গেছে আততায়। ধরে নিলাম এটাই ঠিক। তাহলে NV এবং R প্রতীক দাঁড়াচ্ছে যথাক্রমে এইগুলো। তখনও কিন্তু আমার মুশকিল আসান হয়নি, কাটেনি অন্ধকারের ঘোর। ঠিক এমনই সময় একটা কথা মাথায় আসতেই খানিকটা আলোর মুখ দেখলাম। হাতে তখন বেশ কয়েকটা চিঠি রয়েছে। ভাবলাম আততায়ী যদি মিসেস কিউবিটের পূর্ব পরিচিত হয় এবং অতীত জীবনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত থাকে, তাহলে যে পাঁচ অক্ষরওয়ালা শব্দের মধ্যে দুটো অক্ষরই ই, সেগুলো দিয়ে নিশ্চয়ই লেখা হয়েছে ELSIE অর্থাৎ LC নামটাকে। পরীক্ষা করে দেখলাম তিনবার খবরের উপসংহারে এমন প্রতীক শব্দ ব্যবহার করা হয়েছে। কাজেই খবরগুলো যে এলসির উদ্দেশ্যে সে বিষয়ে আর কোনো সন্দেহ না থাকাই ভালো। এমনি করে পেলাম LS এবং আই কে। কিন্তু এ কি ধরনের খবর? এ কি আকুতি নাকি শুধুই আদেশ? এলসির ঠিক আগেই চার অক্ষরওয়ালা শব্দটার শেষে দেখলাম ই। মনে হলো একটা কাম হওয়াই উচিত, COME। যতগুলো চার অক্ষরওয়ালা শব্দের শেষে ই আছে সব কটাতেই চোখ বুলোলাম, কিন্তু বিশেষ সুবিধে হলো না। কাজেই COM হাতের মুঠোয় আসায় আবার পড়লাম প্রথম খবরটাকে নিয়ে। ছোট ছোট শব্দে ভাগ করে ফেললাম খবরটাকে। যে যে অক্ষর বুঝিনি তাদের জায়গায় এই ফুটকি বসালাম। এইভাবেই পেলাম .M.ERF.ESL.NE. এখন প্রথম অক্ষরটা এ না হয়ে যায় না। এটুকু বাক্যের মধ্যেই তিনবার ব্যবহার করা হয়েছে একই প্রতীকে। দ্বিতীয় শব্দে এইচ কে অনুমান করে নেওয়া চলে। তাহলে বাক্যটা দাঁড়ালো এই রকম AM HERE A.E. SLAIN। নামের ফাঁকটায় ওয়াই বসাটাই খুব স্বাভাবিক, তাহলে পাচ্ছি AM HERE A.E. SLAIN. হাতে অনেকগুলো অক্ষর এসে যাওয়ায় অকুত ভয়ে এবার পড়লাম দু নম্বর খবরটাকে নিয়ে। প্রতীক ছদ্মবেশে খসিয়ে দেখা গেল খবরটা দাঁড়াচ্ছে এই রকম ALRE.ES. ভেবে চিনতে দেখলাম ফাঁকগুলোয় TRG বসানো যায়, তাহলেই মোটামুটি একটা মানে পাওয়া যায় খবরটার। এলরিজিস, নামটা নিশ্চয়ই কোনো বাড়ি বা সরাইখানার নাম, এবং লোকটা সেখানেই আস্তানা গেড়েছে। প্রায় নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম বন্ধুবর হোমসের হিয়ালি উদ্ধারের তাক লাগানো গল্প। জলের মতো পরিষ্কার করে এত বড় কঠিন সমস্যাকে বুঝিয়ে দিল হোমস। সামান্য সামান্য কতগুলি নাচুনে মূর্তি, কিন্তু তাদের অঙ্গভঙ্গির এত অর্থ। মিস্টার হোমস, তারপর কি করলেন বলুন। অ্যাবেস ল্যানি যে আমেরিকান, সে সম্বন্ধে আমার বিশেষ সন্দেহ ছিল না দুটি কারণে। প্রথমত, ABE নামটা চলন আমেরিকাতেই আছে। দ্বিতীয়ত, আমেরিকা থেকে আসা একটা চিঠি মিসেস কিউবিটের হাতে পড়তেই যত গোলমালের সূত্রপাত। এছাড়া এ ব্যাপারে গোপন রহস্যটাও যে আইনানুগ নয় এবং অপরাধ সংক্রান্ত, আমার এমন বিশ্বাস হওয়ারও যথেষ্ট কারণ ছিল। অতীতের উল্লেখ এবং স্বামীর কাছে সমস্ত কথা চেপে যাওয়া, শুধু এই দুটো প্রমাণই কি এর জন্য যথেষ্ট ছিল না? কাজেই টেলিগ্রাম পাঠালাম উইলসন হারগ্রিভকে। উইলসন আমার বন্ধু, নিউ ইয়র্ক পুলিশ ব্যুরোর একজন হোমরা চোমরা। লন্ডনের অপরাধ জীবন সম্পর্কে আমার সামান্য জ্ঞানকে বহুবার উইলসন কাজে লাগিয়েছে। উইলসনকে জিজ্ঞেস করলাম অ্যাবেস ল্যানি নামটা ওর চেনা কিনা। উত্তরে উইলসন লিখেছে, শিকাগোর সব থেকে বিপজ্জনক খুনে বদমাস। এ খবর যেদিন পেলাম সেদিন সন্ধ্যায় হিল্টন কিউবিটের কাছ থেকে পেলাম তাঁর
শেষ বার্তা। অক্ষর পরিচয় আগেই ঘটেছে, তাই ধাঁধার জট ছাড়াতেই খবরটা দাঁড়ালো এই রকম। lc.re.rar.tomatedie.co.pd বসাতেই সম্পূর্ণ হলো খবরটা। পড়ে আটকে ওঠার যথেষ্ট কারণ ছিল আমার। প্রথমত এইটুকু বুঝলাম যে কাকুতি মিনতি ছেড়ে ভয় দেখানো শুরু করেছে আমাদের নিশাচর আততায়ী। দ্বিতীয়ত, শিকাগোর নিচু তলায় জাহাবাজদের প্রকৃতি সম্পর্কে আমি একটু আধটু খবর রাখি, তাই লোকটা যে অনর্থক দেরি না করে চটপট কথা মতো কাজ শুরু করে দেবে তা বুঝলাম। তৎক্ষণাৎ সহকর্মী বন্ধু ওয়াটসনকে নিয়ে চলে এলাম নফোকে, কিন্তু এত করেও শেষ রক্ষা করতে পারলাম না। প্ল্যাটফর্মে পা দিয়েই শুনলাম যা হবার তা হয়ে গেছে গত রাত্রেই। জানলা দিয়ে দেখলাম লম্বা লম্বা পা ফেলে দরজার দিকে আসছেন এক দীর্ঘকায় পুরুষ। গায়ের রং ময়লা হলেও ভদ্রলোক সুদর্শন, পরনে ধোঁয়াটে ফ্ল্যানেলে স্যুট, মাথায় পানামা হ্যাট, মস্ত বড় উদ্ধত নাকটা সামনের দিকে একটু বেঁকানো, গালে চিবুকে চাপদারি, হাতে চকচকে ছড়ি। স্বচ্ছন্দভাবে ছড়ি ঘোরাতে ঘোরাতে তার হাঁটার ভঙ্গিমা দেখে মনে হলো যেন এবারের মালিক সেই। তারপরে শুনলাম জোর ঘণ্টার ধ্বনি, যেন এক মুহূর্ত আর দেরি সইছে না তার। হোমস শান্তভাবে বলল, এবার আমাদের দরজার পিছনে দাঁড়াবার সময় হয়েছে। এই ধরনের বিপজ্জনক লোককে বাগে আনতে হলে একটু সাবধান হওয়া ভালো। ইন্সপেক্টর, হাত কড়া বার করে রাখুন, কথা যা বলার আমিই বলবো। পুরো একটা মিনিট নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম তিনজনে, তুচ্ছ একটা মিনিট, কিন্তু তবুও তো কোনোদিনই ভোলা যায় না। তারপরেই খুলে গেল দরজা, ঘরে ঢুকলো ঢেঙা লোকটা। পলকের মধ্যে হোমস পিস্তল ঠেকালে তার মাথায় আর মার্টিন কবজিতে এঁটে দিলেন হাত করা। সমস্ত জিনিসটা এত তাড়াতাড়ি এত নিপুণভাবে শেষ হয়ে গেল যে আক্রান্ত হয়েছে একথা বুঝবার আগেই অসহায় পড়ল তার অবস্থা। জ্বলন্ত কালো চোখে একে একে আমাদের উপর দৃষ্টি বুলিয়ে নিল সে। তারপরে এক অট্টহাসি, তিক্ত হাসিতে ব্যর্থতার জ্বালা। সাবাস জেন্টলম্যান, এবার দেখছি আপনারাই এক হাত নিলেন আমার উপর, বড় কঠিন তাই মনে হচ্ছে। যাই হোক, মিসেস হিল্টন কিউপিটের একটা চিঠি পেয়ে আমি এসেছি। উনি বাড়ি নেই একথা যেন আবার বলে বসবেন না। ভাতটা যে তাঁরই পাতা এ খবরও নিশ্চয়ই শুনতে হবে না আপনাদের কাছে। মিসেস হিল্টন কিউবিট মারাত্মকভাবে জখম হয়েছেন, বাঁচার কোনো সম্ভাবনা নেই। কি আবল তাবল বকছেন আপনি! ওর গায়ে কোনো আঁচড়ই লাগেনি, লেগেছে ওই লোকটার বুকে। এলসিকে কেন জখম করতে যাব আমি? ভয় দেখাতে পারি, কিন্তু ওর ওই রেশম হালকা চুলের একটা গাঁচিও স্পর্শ করার দুঃসাহস আমার নেই। ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন এসব বাজে কথা, বলুন তার কোনো আঘাত লাগেনি। মৃত স্বামীর পাশে অত্যন্ত মারাত্মকভাবে আহত অবস্থায় দেখা গেছে মিসেস কিউবিটকে। গুঙিয়ে উঠে হাত করা লাগানো দু হাতে মুখ ঢেকে সেটির উপরে এলিয়ে পড়ল সে। পুরো পাঁচ মিনিট সব চুপ, এতটুকু স্পন্দনের শব্দ শুনতে পেলাম না তার দিক থেকে। তারপর মুখ থেকে হাত নামিয়ে চোখ তুলল সে। মুখ দেখে মনে হলো যেন চুকিতে কোনো অমিত বিক্রমশালী প্রভঞ্জনের বিপুল ফু দেওয়াতে নিমেষে নিভে গেছে তার যত কিছু সাহস, শক্তি আর আত্মবিশ্বাসের দীপশিখা। হারিয়ে গেছে নিশ্চিদ্র নিরাশার তমিশায়। নিরুত্তাপ স্বরে কথা বলল সে, জেন্টলম্যান, কিছুই আর লুকাবো না, আমি যদি তাকে গুলি করে থাকি তবে সেও পাল্টা গুলি করেছিল আমাকে, সুতরাং এতে খুন টুন কিছু নেই। কিন্তু যদি ভেবে থাকেন এলসিকে জখম করেছি আমি, তাহলে বলবো আমার সম্বন্ধে কিছুই জানেন না আপনারা। এ দুনিয়ায় আমার চাইতে তাকে বেশি ভালোবেসেছে এমন কোনো পুরুষ কোনোদিনই ছিল না, এখনও নেই। তার উপর আমার দাবি অসীম। অনেক বছর আগে আমার বাগদত্তা হয়েছিল সে,
আপনারাই বলুন আমাদের মধ্যে এই ইংলিশম্যানটার আসার কি অধিকার আছে? আবার বলছি, সে আমার, আমি এসেছিলাম আমার সেই দাবিকেই আবার তুলতে। আপনার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যই আমেরিকা থেকে পালিয়ে ইংল্যান্ডে এসে একজন অনারেবল ভদ্রলোককে বিয়ে করেছিলেন তিনি। আপনার সঙ্গে উধাও হতে রাজি হননি তিনি, তাই শেষ পর্যন্ত হিলটন কিউবিটের মতো অভিজাত পুরুষকে বিদায় নিতে হয়েছে এ দুনিয়া থেকে, আর তার স্ত্রীকে করতে হয়েছে আত্মহত্যা। মিস্টার অ্যাবি স্ল্যানি, আপনার হাত এ সমস্ত কিছুর পিছনেই আছে এবং এর রেকর্ডের উত্তর আপনাকে দিতেই হবে আইনের কর্তাদের কাছে। এলসি যদি মারা যায় আমি জাহান্নামে যেতেও আর পরোয়া করি না। মিস্টার, এই সম্পর্কেও গালগল্প ছাড়বেন নাকি? এদিকে তো বলছেন মারাত্মকভাবে জখম হয়েছে এলসি, তাই যদি হয় তবে এই চিরকুট কার লেখা শুনি? কাগজের দলাটাকে টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিল সে। আপনাকে আনার জন্য আমি লিখেছি। আপনি লিখেছেন? জয়েন্টের বাইরে তামাম আসমান দুনিয়ার আর কারোর পক্ষেই নাচিয়ে মূর্তিদের রহস্য জানা সম্ভব নয়, আপনি লিখলেন কি করে? আজকের যা প্রথম আবিষ্কার, কালকের তা পুনরাবিষ্কার। পৃথিবীর ইতিহাসে এ নজিরের কোনো অভাব নেই মিস্টার স্ল্যানি। যাই হোক, আপনার এখন করণীয় শুধু একটি, সারা দুনিয়াকে আপনি জানিয়ে দিন যে কোনো মতেই কোনো দিক দিয়েই কিউবিট পরিবারের এই শোচনীয় পরিণতির জন্য মিসেস হিলটন কিউবিটকে দায়ী করা চলে না। খুব ভালো কথা বলেছেন। আমার এখন উচিত বিনা দ্বিধায় নগ্ন সত্যকে স্বীকার করা, এবং আপনি নিশ্চিন্তে থাকুন মিস্টার, আমি তা করব। হুঁশিয়ার, কিন্তু আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি আপনাকে, আপনার প্রতিটি কথা আপনার বিরুদ্ধে ব্যবহার করব আমরা। হঠাৎ চেঁচিয়ে ওঠেন ইন্সপেক্টর মার্টিন। ব্রিটিশ ক্রিমিনাল লর চমকদার সরলতার যেন একটি মূর্ত প্রতীক তিনি। দুখাত ঝাঁকিয়ে স্ল্যানি বলে, সেটুকু ঝুঁকি না হয় নিলামি। জেন্টলম্যান, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এলসি যখন শিশু তখন থেকেই আমি তাকে চিনি। শিকাগোর একটা দলে সব শুদ্ধ 7 জন ছিলাম আমরা। এলসির বাবা ছিল জয়েন্টের মাথা, ধুরন্দর লোক এই বুড়ো প্যাট্রিক। নাচিয়েদের বিদ খুঁটে মূর্তি দিয়ে চিঠি লেখার কায়দা সেই আবিষ্কার করে। হেয়ালির চাবিকাঠিটা জানা না থাকলে ছেলে মানুষই আঁকিবুকি বলে উড়িয়ে দেওয়াটাই স্বাভাবিক, এবং এতদিন তাই হয়েছে। যাক, এলসি আমাদের কাজকর্ম কিছু কিছু শিখে নিয়েছিল, কিন্তু এসব সহ্য না হওয়ায় নিজের সঞ্চিত কিছু টাকা নিয়ে একদিন সে আমাদের সবার চোখে ধুলো দিয়ে সরে পড়ল লন্ডনে। এলসি আমার বাগদত্তা, যদি এ পেশা ছেড়ে সৎপথে রোজগার করতাম তাহলে নিশ্চয়ই সে আমায় বিয়ে করত। ইংলিশম্যানের সঙ্গে তার বিয়ে হয়ে যাওয়ার পর তার ঠিকানা পৌঁছালো আমার হাতে। চিঠি লিখলাম, কিন্তু উত্তর এলো না। বাধ্য হয়ে আসতে হলো নিজেকে। চিঠি লিখে কোনো ফল হতো না, তাই যাতে তার চোখে পড়ে এমনই জায়গায় সাংকেতিক ভাষায় খবর পাঠাতে শুরু করলাম। প্রায় মাসখানেক হলো এসেছি এখানে। এলরিজির খামার বাড়িতে ডেরা নিয়েছিলাম প্রথম থেকেই। নিচের ঘরে থাকতাম, রাতের অন্ধকারে গা ঢেকে যখন খুশি বেরোতাম, কাকপক্ষীও কোনো দিন টের পায়নি। এলসিকে বার করে আনার সব রকম চেষ্টাই করেছিলাম আমি। খবরগুলো যে তার নজর এড়াচ্ছে না তা বুঝলাম একদিন, যেদিন আমার খবরের নিচেই দেখলাম তার হাতে লেখা একটা লাইন। তখনই মেজাজ খারাপ হয়ে গেল আমার, শুরু হলো ভয় দেখানোর পালা। এবার একটা চিঠি পেলাম ওর কাছ থেকে। চিঠিতে এলসি কাকুতি মিনতি করে তার আশা ছেড়ে আমায় চলে যেতে বলেছে, কেননা স্বামীর মান সম্মানের হানিকর এমন কোনো কেলেঙ্কারি ঘটলে লজ্জায় দুঃখে আত্মঘাতী হতে হবে তাকে। আরও লিখল, স্বামী ঘুমিয়ে পড়লে রাত 3টের সময় জানালার কাছে এসে আমার সঙ্গে দেখা করবে সে, কিন্তু শর্ত রইল তারপর আর অশান্তি না করে এদেশ ছেড়ে চলে যাব আমি অনেক টাকা নিয়ে। নেমে এলো এলসি,
ঘুষ দিয়ে চেষ্টা করলো হটিয়ে দেওয়ার, এতেই খেপে গেলাম আমি। খপ করে এক হাত ধরে হ্যাঁচকা টানে জানলা দিয়ে বাইরে টেনে আনার চেষ্টা করতেই হাতে রিভলভার নিয়ে তীর বেগে ঘরে ঢুকলো তার স্বামী। এলসি মেঝেতে বসে পড়েছিল, মুখোমুখি দাঁড়ালাম দুজনে। আমার উদ্দেশ্য ছিল রিভলভার বার করে ভয় দেখিয়ে সরে পড়া, কিন্তু সেই মুহূর্তে গুলি চালালো লোকটা। আমিও পলক ফেলার আগেই ঘোড়া টিপে পেরে ফেললাম তাকে মেঝেতে। বাগানের ওপর দিয়ে সরে পড়ার সময় পিছন থেকে জানলা বন্ধ করার শব্দ শুনলাম। ঈশ্বরের নামে শপথ করে বলছি জেন্টলম্যান, যা বললাম তার প্রতিটি অক্ষর সত্য। ছোকরাটা হাতে চিরকুটটা পাওয়ার আগে পর্যন্ত কিছুই শুনিনি আমি। খুশিতে ডগমগ হয়ে এসেছিলাম এলসির সাথে দেখা করতে, কিন্তু বদলে পেলাম আপনাদের আর একজোড়া হাত করা। জানলায় দাঁড়িয়ে পুলিশের গাড়িটাকে কয়েদিসহ টকবকিয়ে চোখের আড়ালে উদা হয়ে যেতে দেখলাম। তারপর ফিরে দাঁড়াতেই চোখে পড়ল টেবিলে রাখা তালগোল পাকানো চিরকুটটাকে। সামান্যই কাগজটা দিয়ে হোমস অত বড় দুর্ধর্ষ লোকটাকে ভুলিয়ে এনেছে নিজের খপ্পরে, ভাবা যায়? মুচকি হেসে হোমস বললে, মাই ডিয়ার ওয়াটসন, দেখো যদি পঙ্কোদ্ধার করতে পারো লেখাটার। বিচিত্র চিঠি, অক্ষরের বালায় নেই, শুধু নিচে কুঁদে এগিয়ে যাওয়া একসারি মূর্তি। ডক্টর ওয়াটসন, এই মাত্র যে পদ্ধতিটা আমি বোঝালাম, তাই দিয়ে চিঠিটার সাদা অর্থ এই দাঁড়ায় যে এক্ষুনি চলে এসো। আমি জানতাম এ আমন্ত্রণ এড়ানোর সাধ্যতার নেই, কেননা এ সাংকেতিক লিপি যে মিসেস কিউবিট ছাড়া আর কারোর কাছ থেকে আসতে পারে তা সে কল্পনাতেও আনতে পারবে না। এতদিন ধরে যে নাচিয়েদের ছবি শুধুমাত্র অশুভ বার্তাই বহন করে এনেছে, বুঝলে ওয়াটসন, নতুন অপরাধ সৃষ্টি করেছে, নির্মম পরিণতির সূচনা করেছে। এই প্রথম সেই নাচিয়েদের শুভ কাজে লাগালাম আমি। কল্যাণ এবং মঙ্গলময় পরিণতির মধ্যে দিয়ে মহা কেলেঙ্কারির সম্ভাবনা থেকে দূরে সরিয়ে আনলাম প্রতিব্রতা মিসেস হিল্টন কিউবিটের নামকে। আর আমি তোমায় কথা দিয়েছিলাম মাই ডিয়ার ওয়াটসন, যে নতুন লেখার চাঞ্চল্যকর উপকরণ দেব, সেই প্রতিশ্রুতিও রইল। শেষ হলো আমাদের আজকের নিবেদন। স্যার আর্থার কনান ডয়েল রচিত শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ডান্সিং ম্যান। শার্লক হোমসের চরিত্রে রৌনক, মিস্টার কিউবিটের চরিত্রে অভিক, মিস্টার অ্যাবিস ল্যানি অভিজিৎ, ডক্টরের চরিত্রে সায়ন, স্টেশন মাস্টার ও ইন্সপেক্টর মার্টিনের চরিত্রে কৌস্তব, এলসি ভূমিকায় স্নেহা, মিসেস কিংয়ের চরিত্রে রাইমা, আস্তাবনের ছোকরা সুপ্রিয় এবং গল্পের সমগ্র পরিচালনা ও ডক্টর ওয়াটসনের চরিত্রে আমি দীপম। গল্পের সাউন্ড ডিজাইনিং ও এডিটিংয়ে এমএম প্রোডাকশন এবং পোস্টার ডিজাইনে রৌনক মণ্ডল। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। আর গল্পটি ভালো লাগলে এটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের দিতে চান, তবে মেল করুন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে। আমরা আবারও হাজির হব এমন নানান ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড ইনটু মৌলিক ই মিডিয়া।